বঙ্গ হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন, এই পাতা শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যা, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বুকে জমা কফ কাশির মহাঔষধ। তবে শুধু শ্বাসতন্ত্র নয়, আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ডায়াবেটিস, হৃদরোগ, বাতের ব্যথা, হাড় জয়েন্টের ব্যথা, হাড় ক্ষয়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা আর চোখের যে কোনো সমস্যা, ক্ষীণ দৃষ্টিশক্তি, এই সব সমস্যা দূর করতে পারবে এই পাতা। নিশ্চয়ই এই পাতা সকলের পরিচিত, তবুও নাম বলতে হবে। এর নাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ কন্দর সাথে যে পাতাটি বড় হয়ে ওঠে, এই পাতাকে অনেকে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, পেঁয়াজ ফুল এই সব নামে ডাকেন। এই পেঁয়াজ পাতা কিভাবে খেলে এই সব রোগ দূর হবে তা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। প্রথমেই জানবো পেঁয়াজ পাতার পুষ্টিগুণ কি। এতে আছে উচ্চ মাত্রার সালফার, ভিটামিন সি, ভিটামিন B12, থায়ামিন, ভিটামিন এ এবং ভিটামিন কে। আরও আছে কপার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার আর সবচেয়ে বেশি আছে অ্যান্টিঅক্সিডেন্টস। কোয়ারসেটিন নামক ফ্ল্যাভোনয়েডসের উৎস এই পেঁয়াজ পাতা। এই জন্যই পেঁয়াজ পাতা খেলে দেহের এই সব রোগ দূর হয়। তবে খেতে হবে পেঁয়াজ পাতার এই সকল গুণ অক্ষুণ্ণ রেখে। এই জন্যই আজকের বিষয় কিভাবে খাবেন এই পেঁয়াজ পাতা, অর্থাৎ কিভাবে খেলেই দেহ থেকে এই সমস্ত রোগ দূর করা যাবে। তবে তার আগে জেনে নিন যে পেঁয়াজ পাতা খেলে আসলেই দেহের কোন কোন রোগ দূর হয় এবং কি কি উপকার হয়। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং স্বাভাবিক দৃষ্টিশক্তির রক্ষণাবেক্ষণ করে, কারণ লুটেইন এবং জেনান্থিন নামক ক্যারোটিনয়েড আছে এই পেঁয়াজ পাতায়, যার কারণে চোখের প্রতিরক্ষায় প্রভাব বিস্তার করতে পারে। চোখের স্বাস্থ্য রক্ষায় এবং স্বাভাবিক দৃষ্টি রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও আছে ভিটামিন এ, এই কারণেই এই পেঁয়াজ পাতা খেলে চোখের যে কোনো সমস্যা দূর হয়। যারা রাতকানায় ভুগছেন, দৃষ্টিশক্তির ক্ষীণতার কারণে চশমা পড়তে হচ্ছে, তারা অবশ্যই এই পেঁয়াজ পাতা সঠিকভাবে খাওয়ার চেষ্টা করবেন। আগেই বলেছি এতে আছে উচ্চ মাত্রার সালফার। এই সালফার দেহকে যে কোনো ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। দেহে যে কোনো রকম জীবাণু সংক্রমণ হলে তার বিরুদ্ধে কাজ করে এই সালফার। আবার এতে আছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এবং পাশাপাশি দেহের রক্ত সঞ্চালনকে উন্নত করে, ফলে শরীরে খুব সহজেই ভিটামিন B1 এর শোষণ বেড়ে যায়। এই ভিটামিন B1 এর শোষণ বেড়ে যাবার কারণেই দেহের ক্লান্তি, দুর্বলতা দূর হয়ে যায়। এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে দেহের কোষের ক্ষয় রোধ হয় এবং দেহকে যে কোনো ধরনের প্রদাহ থেকে বাঁচায়। যাদের হাত পা জ্বালা পোড়া আছে, ত্বক জ্বালা পোড়া করে, চোখ জ্বলে বা প্রস্রাবের সমস্যা আছে, তারা এই পেঁয়াজ পাতা খেলে উপকার পাবেন। এই অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণেই আর্থ্রাইটিস, বাত ব্যথা বা ইউরিক অ্যাসিডের কারণেও যাদের শরীরে পেশিতে ব্যথা আছে, তারাও যদি সঠিকভাবে পেঁয়াজ পাতা খেতে পারেন তাহলে সেই সব রোগ দূর হবে। শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যা, অ্যাজমা, হাঁপানি, বুকে জমা কফ, কাশি, এই সব সমস্যা দূর হয়ে যাবে পেঁয়াজ পাতা সঠিকভাবে 3 দিন খেলেই। এতে রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খুব সহজেই শ্বাসতন্ত্রের যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে এবং শ্বাসযন্ত্রের কাজকে উদ্দীপ্ত করে কফ বের করে দিতে সাহায্য করে। এই পাতা সঠিকভাবে খেলে ঠান্ডাজনিত যে কোনো ফ্লু এবং ভাইরাল ইনফেকশন প্রতিরোধ হবে। ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি হৃদযন্ত্রের ক্রিয়াকেও স্বাভাবিক রাখে, কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিকেলের কাজে বাধা দেয় এবং কোষকলার DNA-র ক্ষতি রোধ করে। এতে থাকা উচ্চ মাত্রার ভিটামিন সি কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মাত্রাকে একদম কমিয়ে আনে, ফলে যদি কেউ এই পাতা সঠিক
ভাবে খান, তার উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরলের সমস্যা কখনো থাকবে না। এই দুটো সমস্যা না থাকলে হার্টের সুরক্ষার জন্য আর কিচ্ছু লাগে না। অর্থাৎ আপনার হার্টকে সুরক্ষা দিতে খুব ভালো কার্যকরী হবে এই পেঁয়াজ পাতা। ক্যালসিয়ামের অভাবজনিত যে সকল রোগ আছে শরীরে, যেমন হাড় জয়েন্টের ব্যথা, হাত পা কোমর পিঠের ব্যথা, দাঁতের ব্যথা, চুল পড়ে যাওয়ার সমস্যা, নখ ভেঙে যাওয়া, ত্বকের শুষ্কতা, এই ধরনের বহু রোগ আছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে যা হয়ে থাকে। এই সকল রোগও দূর হবে এই পাতা সঠিকভাবে খেলে। আবার এতে আছে উচ্চমাত্রার পটাশিয়াম, আর আছে ভিটামিন সি যা হাড়ের ঘনত্বকে বজায় রাখে। ভিটামিন কে আছে, এর ফলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায়। এই সকল উপাদান কোলাজেনের সমন্বয় সাধন করে, যার ফলে হাড় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার কাজে সাহায্য করার পাশাপাশি হাড়ের ঘনত্ব রক্ষায় প্রধান ভূমিকা রাখে। পাকস্থলীর যে কোনো জটিলতা অর্থাৎ পাচনতন্ত্রের যে কোনো রোগে এই পেঁয়াজ পাতা অত্যন্ত উপকারী। এটা বহুমুখী কাজ করে থাকে। প্রথম কথাই হলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা প্রশমনের প্রধান ভূমিকা রাখে। এতে আছে ক্যান্সার বিরোধী উপাদান ফ্ল্যাবোনয়েড, আর আছে সালফার যাতে অ্যালাইন সালফাইড থাকে যা কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। কোলন ক্যান্সার সহ সব ধরনের ক্যান্সার প্রতিরোধী উপাদান আছে এই পেঁয়াজ পাতায়। আবার এতে আছে উচ্চ মাত্রার ফাইবার। এই ফাইবার কোষ্ঠকাঠিন্য সহ পেট কষা বা কষা পায়খানাকে প্রতিরোধ করতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্য থেকে অর্শ বা পাইলসের মতো সমস্যা হয়েছে, তারাও যদি এই পাতা সঠিকভাবে খেতে পারেন তাহলে এই রোগও প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে যে সমস্ত গর্ভবতী বা প্রসূতি মায়েদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য এই পেঁয়াজ পাতা খুব উপকারী। পেঁয়াজ পাতা মুখে রুচি বাড়ায়, এই জন্যই এই পাতা খেলে অরুচি ভাব দূর হয়। কোনো ধরনের জ্বর সর্দি কাশির পরে অরুচি ভাব দূর করতে এবং ঠান্ডাজনিত সব রোগ দূর করতে পারে এই পাতা। জ্বর সর্দি কাশির জন্য মুখের যে অরুচি ভাব হয়, সেই অরুচি ভাব দূর করে এবং একই সাথে ঠান্ডা সর্দি কাশি জ্বর তো দূর করেই। রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই খাবার। এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সপ্তাহে অন্তত 3-4 দিন এই খাবারটি ডায়েটে রাখা উচিত। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি শরীরে অনেক বেশি ক্লান্তি দুর্বলতা অনুভব করেন। এই পাতাটি খেলে শরীরের ক্লান্তি দুর্বলতা দূর হওয়ার পাশাপাশি শরীরে অনেক জোর ফিরে আসবে। হাতে পায়ের ব্যথা ক্লান্তি দুর্বলতা কখনো অনুভব করবেন না। আগেই আমরা জেনেছি যে এতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সালফার। এই সালফারে আছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড শরীরের বিভিন্ন ক্ষতিকর ধাতু বের করে দিতে পারে। শরীর থেকে সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম বের করে দেয়। এই ভিটামিন সি শরীরকে বিশুদ্ধ করে, আর সীসা, আর্সেনিক ও ক্যাডমিয়াম থেকে শরীরকে রক্ষা করে। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার খাদ্য তালিকায় ঋতুভিত্তিক এই পেঁয়াজ পাতাকে অবশ্যই রাখতে হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 3-4 দিন এই পাতা সঠিকভাবে খাওয়ার চেষ্টা করুন। এতক্ষণ যে যে রোগের উল্লেখ করলাম, এই সব রোগ থেকে রক্ষা পেতে পেঁয়াজ পাতা আপনি কিভাবে খাবেন? আপনাকে পেঁয়াজ পাতা খেতে হবে এই সব পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে। কিন্তু আমরা সাধারণত যেভাবে পেঁয়াজ পাতা খাই রান্না করে, সেইভাবে অনেকক্ষণ ধরে উচ্চ তাপে রান্না করলে এর খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য পেঁয়াজ পাতা রান্না করতে হবে এর খাদ্যগুণ বজায় রেখে। রান্না না করে স্যালাড হিসেবেও এই পেঁয়াজ পাতা খাওয়া যায়, এতেও এর খাদ্যগুণ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে। অল্প তাপে এবং খুব অল্প তেলে যদি পেঁয়াজ পাতা রান্না করে খাওয়া যায় তাহলেও এই উপকারী গুণগুলো এতে বজায় থাকে। সপ্তাহে 3-4 দিন একজন পূর্ণবয়স্ক মানুষ 60-70 গ্রাম মতো কচি পাতা রান্না করে খেতে পারেন, সালাদ করে খেতে পারেন, অথবা শুধুমাত্র স্টিম করে অর্থাৎ ভাপে সেদ্ধ করেও খেতে পারেন। এইভাবে যদি খাওয়া যায় তাহলেই শুধুমাত্র যেসব রোগের উল্লেখ করলাম এইসব রোগ থেকে মুক্তি পাবেন পেঁয়াজ পাতা খেয়ে।
বর্তমানে এই খাবারটি অত্যন্ত সহজলভ্য, কারণ এখন শীত ঋতু চলছে। এই কারণে আজকের ভিডিওটি তৈরি করেছি, এই সহজলভ্য উপাদানটি কিভাবে খেলে মানুষ সুস্থ থাকবে এই বিষয়টি জানানোই আমার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, আর ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।